আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে আপনাদের সাথেই আছি আমি সালিহা পারভীন সাথী জйнаদহ 400 এমপি অনরুল আজিম হত্যা মামলার অন্যতম আসামি সিএম নিয়ে ভারতের কলকাতা বাগজোলা খালে তল্লাশি চালিয়েছে নৌ সেনা এবং কলকাতা পুলিশের ডিএমজি দল শনিবার সকালে চালানো হয় উদ্ধার অভিযান এই সময় উদ্ধার করা হয় একাধিক হাড় উদ্ধার হওয়া হার এমপি আনারের বলে দাবি করেছে সিএম এদিকে কলকাতা পুলিশের তরফ থেকে বলা হয়েছে উদ্ধারকৃত হার নিহত সংসদ সদস্য আনুরুল আজিমের কিনা ফরেন্সিক পরীক্ষার পরই তা নিশ্চিত হওয়া যাবে এদিকে শনিবার সিএমকে পশ্চিমবঙ্গের বারাসাত আদালতে স্পেশাল কোর্টে তোলা হলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঙ্গীতা লেট চোদ্দ দিনের পুলিশের রিমান্ডের রায় দিয়েছেন আসছে বাইশ জুন সিএমকে আবার বারাসাত আদালতে তোলা হবে দর্শক খাল থেকে হাড়ে উদ্ধারের বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাবে আমাদের সহকর্মী পরমশীষ ঘোষ রায় সাংসদ এমপি আনোয়ারুল আজিম সাহেবের যে খুন হওয়ার ঘটনা এই কলকাতার মাটিতে ঘটেছিল গত তেরোই মে কলকাতার নিউ টাউনের সন্দিবা আবাসনে সেই জায়গায় দাঁড়িয়ে গত বাইশে মে কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি সেই খুনের মামলার তদন্ত ভার গ্রহণ করে সেই সময় সে কথা সরকারিভাবে জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডির ইন্সপেক্টর জেনারেল অখিলেশ চতুর্বেদী এবং বাইশে মে কিন্তু বনগাঁ সীমান্ত থেকে কিন্তু গ্রেপ্তার করা হয় জিয়াদ হালদারকে এবং তাকে কিন্তু বারাসাত আদালত পাঠানো হলে সিআইডি হেফাজত দেওয়া হয় দীর্ঘদিনের এখন সে জেল কাস্টুডিতে রয়েছে কিন্তু গত পরশু কিন্তু এই খুনের মামলার অন্যতম সহযোগী এক সিয়ামকে নেপাল থেকে আনার পর কিন্তু এই সেই বনগা সীমান্ত থেকে কিন্তু সিআইডি তাকে অ্যারেস্ট করে এবং গতকাল বারাসাত আদালতে তাকে তোলা হলে চোদ্দ দিনের সিআইডি হেফাজত তাকে দেওয়ার নির্দেশ দেন বারাসাত আদালত আমাদের সেটা জানিয়েছিল মন্দাকান্তা মুখার্জি অতিরিক্ত পুলিশের পিপি সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজ সকালে অত্যন্ত গোপনে কিন্তু কিন্তু কলকাতা পুলিশের সিআইডি এবং বিভিন্ন গোয়েন্দা আধিকারিকরা ভাঙরের বাগজোলাখাল সংলগ্ন বিভিন্ন এরিয়ায় ঘরে সাতুলিয়া বলে একটি জায়গা থেকে কিন্তু বেশ কিছু হার উদ্ধার হয়েছে মানুষের শরীরের হার সেটা কিন্তু সিএম দাবি করেছে সেটা এমপি আনোয়ার আজিম সাহেবের দেহের হার এটা ইতিমধ্যে কিন্তু ফরেন্সিকে তদন্তের জন্য পাঠানো হয়েছে আমরা জানি গত আঠাশে মেও সঞ্জীবা গার্ডেন্সের সেফটি প্যান থেকে প্রায় চার কেজি মাংসের টুকরো পাওয়া গেছিলো সেটাও কিন্তু ফরেন্সিক পরীক্ষার জন্য সেখানে পাঠানো হয়েছে এখন ইতিমধ্যে সিআইডি সূত্রে যেটা খবর এই হারও কিন্তু ফরেন্সিক ট্রিটমেন্টের জন্য পাঠানো হয়েছে তার রিপোর্ট আসলে পরেই কিন্তু এমপির কন্যাকে কলকাতায় ডাকা হতে পারে তার ডিএনএ টেস্টের মধ্য দিয়ে কিন্তু এটা প্রকাশ পেয়ে যাবে যেটা এমপি আনোয়ার সাহেবের দেহের খণ্ড কিনা বা হার হার কিনা সেই জায়গা থেকে কিন্তু একটা বড় সাফল্য আজকে কিন্তু পশ্চিমবঙ্গের সিআইডির দল সেটা পেয়েছে সিএমকে জেরা করার পর গতকালকে তারা হেফাজতে পায় এবং সেটা আগামী চোদ্দ দিন সে হেফাজতে থাকবে এদিকে পুলিশে গুলিতে নিহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তা গেলোরাতে রাতে রাজধানী বাড়িধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা মনিরুল ইসলাম নামে পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করেছে তারই সহকর্মী কাউসার আহমেদ তারা দুজনেই পুলিশের কনস্টেবল পদে ছিলেন এ সময় ঘটনাস্থল থেকে কাউসার নামে ওই পুলিশ কনস্টেবলকে গুলশান থানা হেফাজতে নেওয়া হয়েছে এ সময় এক পথচারী ও জাপান দূতাবাসের গাড়ি চালক সাজ্জাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন আছে নিহত মনিরুল ইসলামের মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরা ওয়ার্দি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গুলি করার পর ওই পুলিশ সদস্য মরদের পাশে ছোটাছুটি করছিল এছাড়াও ফাঁকা স্থানে গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে এদিকে নিহত পুলিশ কর্মকর্তার ভাই বাদী হয়ে গুলশান থানায় মামলা করেছে যখন আপনার লোকটারে মারছে তখন দেখাইল যে আপনার যে পাবলিকের একটু ভয়ভীতি দেখাইতে আছে পাবলিকও দৌড় দেয় ওই যে সাইডে পুলিশ টুলিশ আসিল এরাও মনে করেন এদিকে আসতে পারে নাই ওই সময় এদিকে পয়সা দিয়েছিল এমবাসির লোকের কথা বইলা পরে হারে কেমনে ধইরে এরপরে তাড়াতাড়ি পুলিশ আসছে লাস্টা পরে আছে তো উনি ওখানে সিগারেটও দাঁড়ায় দাঁড়ায় খাইছে খাইয়া এদিক ওদিকে টাকা এদিকে টাকায় মানে উনি একবার বসে একবার এই জায়গায় বসে ওই জায়গায় এরকম ইয়ে আবার দাঁড়ায় থাকে আবার বসে আবার এরকম মানে ওনার ভিতরে একটা আতঙ্ক কাজ করতেছিল প্রশাসনের ভিতরে পরে শেষে অনেক লোকজন আইসে এই পাশে চারপাশে গিরাউ দিয়ে আইসে পরে ওনারা উনি নিজে নিজে সেলেন্ডার করছিল পরে গ্রেফতার করে ফেলাইছে দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গুলশান দুই থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান শরীয়ত সহকর্মীকে গুলি করে হত্যার প্রকৃত কারণ জানা গেছে কিনা আর পুলিশ কর্মকর্তারা কি বলছেন এই বিষয়ে আহ সাথী প্রথমেই জানিয়ে রাখি যে আমি গুলশান দুয়ে কিছুক্ষণ যাবৎ ছিলাম সেখানে যেখানে ঘটনাস্থলে সেখানেও ছিলাম এবং গুলশান থানা যেখানে এই মুহূর্তে যিনি হত্যা করেছেন তাকে আটক করে রাখা হয়েছে এবং এই ঘটনায় কিন্তু একটি মামলা করা হয়েছে তো কিছুক্ষণ আগে আমরা সেখান থেকে চলে আসি ডিএমপি হেডকোয়ার্টারে সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার মহিদউদ্দিন তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে একটি সংবাদ সম্মেলন করেছেন এবং তিনি সব কিছু সেই বিষয়টি নিয়ে কিন্তু আমাদের কিছুক্ষণ আগেই জানিয়েছেন তো আমরা তার কাছে বেশ কিছু বিষয় জানতে চেয়েছিলাম গতকালকের ঘটনা নিয়ে তিনি জানিয়েছেন যে আসলে গতকালকের যে ঘটনাটি ঘটেছে দুজনই পুলিশ কনস্টেবল ছিল তাদের মধ্যে শুধুমাত্র একটি বিষয় নিয়ে তর্কর তর্কাতর্কি চলছিল এবং সেই তর্কের জেরে কিন্তু একটি সময় একজন আরেকজনকে কিন্তু গুলি করে তো ভেতর থেকে একটি গুলি করার পরে এবং বের হয়ে এসে আরও বেশ কিছু গুলি তাকে করা হয় এবং এরপরে তিনি আসলে সেখানেই আতঙ্ক ছড়ানোর জন্য আরও ফাঁকা গুলি ছড়ে তো এই ঘটনাটি বিষয়ে তিনি বলেছেন যে আসলে মানসিক চাপ থেকেই শুধুমাত্র এমন একটি বিষয়ে ঘটেছে তো তাদের মধ্যে কোনো ধরনের আসলে পূর্বর যে শত্রুতা বা কোনো কোনো সমস্যা সেই সমস্যা কিন্তু তারা এখন পর্যন্ত পাননি তবে তারা নিহতের ভাই যে বাদী হয়ে একটি মামলা করেছেন সেই মামলার জেরে কিন্তু এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারাও ঊর্ধ্বতন কর্মকর্তারাও গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করবেন আরও বিস্তারিত জানার জন্য তবে এখন পর্যন্ত তারা যতটুকু জানতে পেরেছেন যে শুধুমাত্র আসলে মানসিক চাপ থেকেই বিষয়টি ঘটেছে এবং তাৎক্ষণিক তর্কের তর্কাতর্কির জেরে আসলে এই হত্যাকাণ্ডটি ঘটে যায় তো এ তারপরও এখন তারা আরও কিছু আছে কিনা সেটা আরও ভালোভাবে খতিয়ে দেখবেন সব কিছু শেষে আসলে তারা জানাতে পারবেন এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পেরেছি যে তাদেরকে এখন পর্যন্ত নিহতের লাশটি এখনো সোরার দিতে রয়েছেন তার ভাই এখনো গুলশান থানায় তার এক লাশটি নিয়ে যাওয়ার জন্য যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটি সম্পন্ন করছেন আর পুলিশের পক্ষ থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য যেসব প্রক্রিয়া সেটি করা হচ্ছে এবং একাধিক কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করছেন এবং জিজ্ঞাসাবাদ শেষে আসলে পুরো বিস্তারিত আসলে আরো ভালোভাবে জানা যাবে সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে নেত্রকোনা সদরে জঙ্গি আস্তানা সন্ধে ঘিরে রাখা বাড়িতে তল্লাশি চালাচ্ছে টিম সকাল থেকে উপজেলার কাইলাটি ইউনিয়নের ভাষাপাড়া এলাকায় ওই বাড়িতে অভিযান চালানো হচ্ছে পুলিশ জানায় সদর উপজেলার ওই বাড়িটি আব্দুল মান্নান নামের এক ব্যক্তির গ্রামের নির্জন স্থানের ওই বাড়িটি ভাড় নিয়ে জঙ্গিরা তাদের কার্যক্রম চালিয়ে আসছে রাতেই পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল সতেরো রাউন্ড গুলি জঙ্গি কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয় এর আগে গোপন খবরের ভিত্তিতে পুলিশটি একটি বিশেষ টিম প্রাথমিক তল্লাশি চালায় তবে বাড়ির ভেতরে বোমা থাকতে পারে ধারণায় ঢাকা থেকে আসা বোমা ডিসপোজাল টিমও তল্লাশি চালাচ্ছে নীলফামারের কিশোরগঞ্জে নর্থ পোলট্রি ফার্ম স্থাপনে জমি জোর জবল দখলের অভিযোগ উঠেছে স্বাস্থ্য খাতের বিতর্কিত ঠিকাদার মোতাজ্জিরুল ইসলাম বিরুদ্ধে সঙ্গে নাম জড়িয়েছে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদেরও। বলছে পুলিশের সহযোগিতা বজরাং বাহিনী দখল করেছে এসব জমি বিস্তারিত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের জমিদারি যেন সারাদেশেই তার নজর থেকে ছাড় পায়নি পোলট্রি ফার্মও নীলফামারীর কিশোরগঞ্জে রণচন্ডী ইউনিয়নের উত্তর চাঁদখানার চল্লিশ একর জমির উপর স্থাপিত এই নর্থ পলটি প্রাইভেট লিমিটেড নামের পলটি ফার্মের সঙ্গেও জড়িয়ে আছে বেনজিরের নাম কাগজে কলমে নাম না থাকলেও অভিযোগ রয়েছে স্বাস্থ্যখাতের বিতর্কিত ঠিকাদার মোতাজারুল ইসলাম মিঠুর সঙ্গে অংশীদারিত্ব রয়েছে পুলিশের এই সাবেক আইজিপির প্রায় এলাকার ফিফটি পার্সেন্ট থেকে এইটি পার্সেন্ট লোককে আসামি করা হয়েছিল আসামি করার পর দেখা যাচ্ছে যে আসামি থেকে মানে জেলখানা থেকে বাঁচার জন্য তারা হচ্ছে জমি লিখে দিয়ে আসে লিখে দিলে হচ্ছে চার্জশিট থেকে তাদের নাম বাতিল করে দেয় এই কারণে বাধ্য হয়ে অনেকে জমি দিয়ে আসছে খালি পুলিশের পুলিশ দিনে রাইতে গাড়ি টহল দিতে আসে দশ বিশ পঞ্চাশ টা নাই অন্তত শতাধিক পুলিশ পরে আমরা এটা বুঝতে পারলাম যে বেঞ্জির এখানে জড়িত আছে তা নাহলে আমার কাছে পুলিশ এতগুলো হয়রান করে এখানে স্থানীয়দের অভিযোগ দুই সালে স্থানীয়দের বিভিন্ন মামলায় জিম্মি করে পুলিশ আর কথিত বজরাং বাহিনীর দাপটে এসব জমি লিখে নেওয়া হয়েছে অনেকেই পাননি জমির দাম টাকার জন্য ঘুরতে হচ্ছে ফার্মের মালিক মোতাজরুল ইসলাম মিঠু ও তার ছোট ভাই কামরুল হক মানিক ওরফে মানিক হাজির কাছে তবে বিভিন্ন সময় হুমকির মুখে পড়ে টাকা পাওয়ার আশা ছেড়েছেন অনেকেই জুলুম করে আমার ননদের আমার ভাগিন ভাগনেতে তে জুলুম করেই নিছে তারা নিয়ে হ্যাঁ তাই তো দকলে করি খাইছে এখন আমাদের ওখানে আঠারো শতকের মাটি আসলো এখন ওইখানে ফির আবার যখন আমরা জমির কাছে যে দাঁড়াচ্ছি তখন ওদের লোকজন ঢাকা ঢেকি মারামারি এরকম হয়েছি হওয়ার পর তো ওরা কেস দেশে কেসের মাধ্যমে তো মানুষকে আমরা গরিব মানুষ ভয়তে পাছাছি যে জায়গা জমিগুলো নেছে আমার কোনো টাকা পয়সা দেয় নাই এখন টাকা পয়সা যদি চাই তা ধরা দেয় না আমাকে ডাকিয়ে নিচ্ছে ডাকে নিয়ে আজ আপনারা জমি আপনাকে দিতে হবে আমি যদি কেন নাজি যাই পুলিশ আমাকে ফিটতে ফিটকে করে ধরিয়ে নিয়ে যায় এদিকে অভিযোগ পেলেই ফার্মের মালিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের এরকম কোনো অভিযোগ এখন পর্যন্ত এ দপ্তরে পাওয়া যায় না যে নর্থ পোলট্রি ফার্ম কর্তৃক কারোর জমি দখল করা হয়েছে বা টাকা দেওয়া হয় নাই যদি অভিযোগ পাওয়া যায় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থাপন করা হবে ক্ষমতার দাপট ও প্রভাবশালীদের হাত থেকে নিস্তার চান স্থানীয়রা বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক মন্তব্য করে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখারুজ্জামান বলেছেন এটি সৎ করদাতাদের কেবলই তিরস্কারই নয় মানুষকে অবৈধ উপার্জনে উৎসাহিত করবে আর দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি এই সুযোগ দেওয়া থেকে ফিরে এসে দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে সরকারকে এখনই ব্যবস্থা নেওয়া উচিত বলে মত টিআইবির সেলিম মালিকের রিপোর্ট আবারও ফিরে আসছে অর্থনৈতিক কালো প্রথা বিনা প্রশ্নে কালো টাকা সাদা করার সুযোগ প্রস্তাবিত বাজেট পাশ হলে মাত্র পনেরো শতাংশ কর দিয়ে দেশের ঘোষখর চোরা দুর্নীতি কিংবা ব্যাংক লুট করে বিদেশে অর্থ পাচারকারীরাও সাধু সাজতে পারবে কিনতে পারবে জমি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট সারা বছর সৎপথে উপার্জনকারীদের কর দিতে হবে ত্রিশ পর্যন্ত সরকার এমন সিদ্ধান্তকে কিভাবে দেখছে টিআইবি একান্ত ভার্চুয়াল সাক্ষাৎকারে সংস্থাটি নির্বাহী পরিচালক জানান এর মাধ্যমে পুরো দেশটাকে অনৈতিকতার দিকে ঠেলে দেওয়া হয়েছে যে এই জায়গায় তাদেরকে জবাবদিহি করতে আনার কথা আইনগতভাবে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার কথা সেই জায়গায় তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে দেশবাসীকে সরকার বলছে সারা বছর এইভাবে পরো অনিয়মের মাধ্যমে দুর্নীতির মাধ্যমে জালিয়াতির মাধ্যমে অর্থ সম্পদ উপার্জন করো এই বছর শেষে তোমাদেরকে এটাকে জাতীয় রাজস্ব থেকে লাইসেন্স দেওয়া হবে এটা বৈধ তিনি বলেন এতে সরকার তার দুর্নীতি বিরোধী অবস্থানও নরবরে করে তুলেছে বহুল আলোচিত এবং ঘোষিত দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার যে অঙ্গীকার বিশেষ করে এই ধরনের অবৈধ আয়ের কথা বলা হয়েছে এটা বাজেয়াপ্ত করা হবে এবং যারা যারা অবৈধের মালিক তাদেরকে বিচারায় তা হবে এই ধরনের ঘোষণার সাথে সম্পূর্ণ শুধু সাংঘর্ষিক নয় এটি পদদলিত করা হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগে দেশের অর্থনৈতিক অবকাঠামো ধসে পড়ার পাশাপাশি পরবর্তী প্রজন্ম অনৈতিক শিক্ষায় বেড়ে ওঠার আশঙ্কা ডক্টর জামানের আইন বাতিল করে দেওয়া হচ্ছে কার্যত প্রতিষ্ঠানগুলোকে মানে নখদন্তহীন করে দেওয়া হচ্ছে এটা তো দেশবাসী পরবর্তী প্রজন্মের জন্য চিন্তা করা উচিত তাদেরকে নৈতিকতার কথা আমি আজকে কি করে বলবো যে তোমরা সৎ পথে চলো এটা তো বলার সুযোগ নেই তারা কিন্তু বলবে যে আমার তো সরকার বলে দিচ্ছে অনিয়ম করার জন্য আমি কেন নিয়ম মাফিক চলবো সরকারকে এমন সিদ্ধান্ত থেকে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন অসৎ ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া জরুরি সরকার এটাকে এটাকে বলবে যে আমাদের ভুল হয়েছে এটা করা উচিত হয় নাই আমরা এটা করছি না এই সোজা ভাষা এটা বলতে হবে ছাড়া কিন্তু বিকল্প সেলিম মালিক আর টিভি ঢাকা এবার বাজেটে রাঘব বলদের লুটপাট বন্ধ করার জন্য উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি আমলে যে লুটপাটের রাজত্ব সৃষ্টি হয়েছিল তা থেকে দেশকে রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা লুটপাট করে কেউ পার পাবে না বেনজির আজিজদের দুর্নীতির বিচার হবে তেইশ মে জুন আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যৌথ সভায় তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন সাইফুর রহমান বেগম খালেদা জিয়াও কালো টাকা সাদা করেছেন তাহলে তারাও কি দুর্বৃত্ত যৌথ সভায় জাহাঙ্গীর কবির নানক মাহবুবুল উল আলম হানিফ সহ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন এপি যখন আন্দোলনের কথা বলে তখন আসলে বিষয়টা এমন যে শুনলে মোদের হাসি পা আমাদের পালানোর ডাক দিয়ে নিজেরা পালিয়ে গেল পল্টনের স্টেজ থেকে একে একে নেমে মুহূর্তে মাঠ খালি হয়েছে তখন একজন পুলিশ সদস্য রক্তাক্ত অবস্থা সেখানে শুয়ে আছে তাদের আক্রমণের লক্ষ্যবস্তু এদিকে গবেষণার মাধ্যমে নতুন নতুন আবিষ্কারের লক্ষ্যে কাজ করবে এফ বিসিসিআই ইনোভেশন্টার বাংলাদেশের শিল্প খাতে নানা সমস্যা ও সমাধান নিয়েও কাজ করবে গবেষণাধর্মী সংস্থা সকালে এফবিসিসিআই কার্যালয়ে কেমিক্যাল কেমিক্যাল প্রোডাক্টস অ্যান্ড প্লাস্টিক শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টার চেয়ারম্যান মোহাম্মদ জসিম উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের সিইও ড বিকল কুমার রিসাইক্লিংটাকে বাস্তবসম্মত করা যায় এটা নিয়ে কাজ শুরু করেছি এবং আরো পাঁচ কোটি টাকা তারা আমাদের সাথে করবেন এই ধরনের একটা পাঁচ কোটি টাকা পেমেন্ট করবেন ইনোভেশন সেন্টারকে আগামীতে এই এই সেক্টরটাকে আরও কাজ করার জন্য আমরা ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে অলরেডি কাজ শুরু করেছি ওয়ার্ল্ড ব্যাঙ্কের সাথে দশ কোটি টাকার একটা প্রজেক্ট নিয়ে আমরা কাজ করছি যেটি হয়তো আগামী কিছুদিনের মধ্যে ওয়ার্ল্ড ব্যাঙ্ক আমাদের সাথে কাজ শুরু করব অন্য সেক্টর নিয়ে অর্থ ঋণ আদালতের মামলা দ্রুত নিষ্পত্তি করতে উদ্যোগ নেওয়া হচ্ছে আদালতের সংখ্যাও বাড়ানো হচ্ছে বলে মন্তব্য করলেন আইনমন্ত্রী আনিসুল হক রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচারকদের প্রশিক্ষণে উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন দুদক স্বাধীনভাবে কাজ করছে সরকারি আইনজীবীকেও দুর্নীতি করলে ছাড় পাবে না সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের হিসেব নেওয়া হয় পরবর্তীতেও তদারকি করা হবে বলে জানান আনিসুল হক যারা এরকম দুর্নীতি করে অগাধ সম্পত্তির মালিক হন তাদের কিন্তু এখন স্বাধীন অ্যান্টি করাপশন কমিশন তদন্ত করে বিচারা বিচারের আওতায় আনেন তো সেই ক্ষেত্রে যারা দুর্নীতি করতে অভ্যস্ত তাদের তারা বিচারের আওতায় আসবেন এরকম নিশ্চয়তা কিন্তু দেওয়া আছে এবারে ভারত প্রসঙ্গ টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেবেন তিনি অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বেশ কয়েকজন বিদেশি সরকার প্রধান ইতিমধ্যে দিল্লি পৌঁছেছেন বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে আজ সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন নরেন্দ্র মোদী এর মাধ্যমে কংগ্রেস নেতা জহুরলাল নেহরুর পর ভারতে টানা তৃতীয়বার প্রধানমন্ত্রী হবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদী একই দিন শপথ নেবেন তার মন্ত্রিসভার ত্রিশ মন্ত্রীও স্থানীয় সময় সন্ধ্যা সাতটা পনেরো মিনিট থেকে রাত আটটা পর্যন্ত শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে এদিকে শপথ গ্রহণ অনুষ্ঠান সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এরই মধ্যে দেশটির রাজধানী দিল্লিতে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি সূত্রগুলো বলছে বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও মহাসড়ক বিষয়ক মন্ত্রী নিতিন গড়করের নতুন মন্ত্রিসভায়ও তাদের পদ ধরে রাখতে পারেন অন্যান্য মিত্রদের মধ্যে এলজিপির চিরাগ পাশওয়ান জেডিএস এর এইচডি কুমারস্বামী সহ বেশ কয়েকজন তাদের আগের মন্ত্রী পদ পেতে পারেন বলে ভারতীয় গণমাধ্যম থেকে জানা যাচ্ছে এদিকে ষোলো আসনে জয় পাওয়া টিডিপি এবং বারো আসনে জয় পাওয়া জেডিইউ মোদীর নতুন সরকারে বড় সেই দাবি পূরণ হয়েছে কিনা তা প্রধানমন্ত্রী মোদীর নতুন মন্ত্রিসভা ঘোষণা হলেই কেবল দেখা যাবে দেড় মাসেরও বেশি সময় ধরে সাত দফায় ভোট গ্রহণের পর লোকসভা নির্বাচনে ফের জয় হয় বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট তাই তারাই ফের গড়ছে সরকার তবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ হবে পর এদিকে রাহুল গান্ধীকে ভারতের লোকসভার বিরোধী দলনেতা করার প্রস্তাব পাশ হয়েছে কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠকে কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি ভেনুগোপাল এক সংবাদ সম্মেলনে একথা জানান রাকিব হাসান আর টিভি ঈদ উপলক্ষে রাজধানীর অস্থায়ী হাটগুলোতে কোরবানির পশু বেচা বিক্রি শুরু হয়েছে অস্থায়ী হাটগুলোতে দেখা যায় বিভিন্ন জেলা থেকে কোরবানির পশু নিয়ে আসতে শুরু করেছে ব্যাপারীরা যদিও এখনও বেচা বিক্রি সেভাবে শুরু হয়নি ক্রেতা দর্শনার্থীরা আসছেন পছন্দের পশু দেখতে তবে গরুর দাম বেশি চাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা বিক্রেতারা বলছেন এই সপ্তাহের শেষে বেচা বিক্রি জমে উঠবে এদিকে গাবতলির হাটে দেশীয় গরুর পাশাপাশি ভারতীয় গরু এনেছেন ব্যাপারীরা ঘূর্ণিঝড় রেমালে স্থগিত হওয়া উনিশটি উপজেলার ভোট চলছে সকাল আটটা থেকে ভোট শুরু হয় চলবে বিকেল চারটা পর্যন্ত অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি আগেই শেষ করেছে নির্বাচন কমিশন শনিবার দুর্গম এলাকাগুলোর কেন্দ্রগুলোতে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট আগের চারটি ধাপের ধারাবাহিকতা এবারের নির্বাচনেও বিজিবি র্যাব পুলিশ আনসার ভিডিপি গ্রাম পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে national life insurance and shangbad কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন সোনিয়া গান্ধী শনিবার সংসদ ভবনের সেন্ট্রাল হলে কংগ্রেসের সংসদীয় দলের বৈঠকে কংগ্রেস চেয়ারপারসন হিসেবে সোনিয়া গান্ধীর নাম ঘোষণা করেন দলটির সভাপতি মল্লিকার্জুন খাড়গে এরপর সেই প্রস্তাবে সম্মতি জানান বৈঠকে উপস্থিত কংগ্রেস সংসদ সদস্যরা এদিকে শনিবার দিল্লিতে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে দায়িত্ব নিতে অনুরোধ করে প্রস্তাব পাশ হয়েছে বিরোধী দলনেতার পদ পেতে হলে লোকসভায় মোট আসনের দশ শতাংশ পঞ্চান্নটি আসন পেতে হয় অবশ্য পদটিতে রাহুলের নাম প্রস্তাব করা হলেও তিনি এই দায়িত্ব নেবেন কিনা তা এখনও স্পষ্ট নয় ফিলিস্তিনে দখলদার ইসরায়েলের গণহত্যা চলছেই শনিবার গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত ফিলিস্তিনি আহত হন বেশি মানুষ এর বেশিরভাগই নারী ও শিশু গাজার মিডিয়া অফিস সূত্রে জানা যায় চিকিৎসার জন্য আহতদের শরণার্থী ক্যাম্পটির আল আউদা এবং দের এল বালার আল আকসা হাসপাতালে নেওয়া হয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলছে চার জিম্মিকে উদ্ধারের সময় নুসেরাতের জল স্থল ও আকাশ এই তিন হামলা চালানো হয়। বিশ্বকাপের খবর। এদিকে বিশ্বকাপে এই গ্রুপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান নিউ ইয়র্কের নাসাও কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত সাড়ে আটটায় টানা দ্বিতীয় জয় তুলে সুপার এইটের পথে এগিয়ে যেতে চায় রোহিত শর্মার দল এদিকে পাকিস্তানের জন্য মর্যাদার ম্যাচটি রূপ নিয়েছে বাঁচা মরার লড়াইয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারে হেরে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থানে দলটি সুপার এইটের আশা বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো কিছুই ভাবার সুযোগ নেই বাবর আজমদের দুপুরের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নম্বরে ডায়াল করুন জেলা সংবাদ বিকেল পনেরো পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে